খেলা হবে দিবসে খেলেছেন, অর্থাৎ তৃণমূলের খেলা হবে দিবসে দিলীপ বাবু সমর্থন করে সকালবেলায় ফুটবল খেলে উদ্বোধন করে দিয়েছেন। দিলীপ ঘোষ বলছেন যে খেলা রাজনীতি এবং হিংসাতে পরিণত হয়েছে, কাটপানির খেলা। আপনারা আপনাদের টিভিতে আমরা দেখি যে ত্রিপুরায় আক্রান্ত হচ্ছে, এখানে কিন্তু দেখি না যে কোথাও কাটপানি নেওয়া ধরবে। নিশ্চিতভাবে অন্যায় কয়েকটা মানুষ করেন, কিন্তু তার মানে এই না যে পুরো আমাদের বাংলাটাই এতে পরিবর্তন হয়ে গেছে। তার জন্যে এজেন্সিজ আছে, তার জন্যে পুলিশ আছে, তার জন্যে প্রশাসন আছে। যারা অন্যায় করবে তারা অ্যারেস্ট হবে এবং হচ্ছেও, আপনারাই টিভিতে দেখাচ্ছেন হচ্ছে। সুতরাং দিলীপদা এইগুলো বলে জীবিত বিজেপিকে পথে রাখার চেষ্টা করছেন, কিন্তু বিজেপি সত্যিকারের পশ্চিমবঙ্গে ঘুমিয়ে পড়েছে। বাকিরা ডায়লগ দেয়, আমরা গোল করি। গোল করে তো এত বড় বড় প্লেয়ার নিয়ে এলো, মোদি, মারাডোনা, অমিত শাহ, মেসি সব নিয়ে এলো, এসে তো মমতা ব্যানার্জির গোলের পর গোল খেয়ে বাড়ি চলে গেল। সুতরাং ওরা গোল করে না, ওরা গোল খায়। ভালো, গোল খাক। আর আমরা বাংলায় গোল করে দিয়েছি, এবার ত্রিপুরায় করব। ত্রিপুরায় বাচ্চাদের নিয়ে গিয়ে কান্নাকাটি করছে? কান্নাকাটি করছি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আমরা লড়াই করি এবং লড়বো, করবো, জিতবো রে। যা পারে করুক না, আমরা দেখুন না।